এতদিন পর পূর্ণতা বাসায় ফিরেছে। খবর পেতেই প্রতিবেশী সবাই এসে পূর্ণতার সাথে দেখা সাক্ষাৎ করছে। সবাই এসে পূর্ণতাকে নানান ধরনের কথা জিজ্ঞাসা করছে, এতদিন পর কেন, শ্বশুরবাড়ি কি অনেক ভালো লাগে যে একবারও আসেনি এখানে, আরো নানান কথা শেষে সবাই জামাইয়ের কথা জিজ্ঞাসা করতে লাগে, জামাই কই, আসেনি কেন। পূর্ণতা তখন খুব শান্ত স্বরেই সবাইকে উঁচু করে বলে দিয়েছে, আমি ডিভোর্স নিয়ে একেবারে চলে এসেছি, তাই জামাই বলে কাউকে সম্বোধন করো না, আমি এখন ডিভোর্সি। প্রথমে সবাই অনেক আহ্লাদ আদিক্ষেতা করতে লাগলেও পূর্ণতার মুখে এরকম বেসরমের মতো ডিভোর্স কথাটা শুনতেই সবাই কানা ঘোষা শুরু করে দেয়। সবাই বলতে লাগে, কি নির্লজ্জ হয়েছে দেখেছেন, কেমন গলা উঁচু করে কথাটা বলল, যেন কত গর্বের কথা বলছে, লাজ লজ্জার বালাই নাই বোঝা যায়, আগে থেকেই এই মেয়ের লজ্জা সরম কম, বিয়ে হয়ে তো আরো গেছে। পূর্ণতা সবার কথা শুনে বলে ওঠে, আমার বাড়ি এসে আমাকে নির্লজ্জ বলছেন, বাইরে গিয়ে যা বলার বলুন, এই বাসার ভেতরে থেকে কেউ আমাকে খারাপ বলবেন না, আর সত্যি কথা বলতে কি লজ্জা পাওয়ার কি আছে, সত্য কথা তো সত্যই, সেটা আমি বলেছি, বাবা মায়ের ইচ্ছেতেই বিয়ে করেছিলাম, পালিয়ে তো আর যায়নি। আর কাকিমা, আপনার মেয়ে নাকি ভেগে গেছে কোন ছেলের সাথে, আপনার লজ্জা লাগে না আমাকে নির্লজ্জ বলতে এসেছেন, নির্লজ্জের মতো কোন কাজটা আমি করেছি যে আপনি এবং আপনারা আমার বাসায় দাঁড়িয়ে আমাকে নির্লজ্জ বেসরম বলছেন, আমি পালিয়ে গিয়ে বিয়ে করিনি, আমার সংসার টেকেনি, এই জন্য সম্মানের সাথে ডিভোর্স নিয়ে চলে এসেছি, এখানে দ্বিতীয় কথা কেন আসবে। আর সুমনা আন্টি, আপনার মেয়ে আর মেয়ের জামাই তো বছরের পর বছর আপনার বাসায় পড়ে থাকে, আর আপনার ছেলের বউয়ের সাথে ঝগড়া করে, তাই আপনার ছেলে তার বউকে নিয়ে ভাড়া বাসায় থাকে, আপনার লজ্জা লাগে না মেয়ে বিয়ে দিয়েও নিজের বাড়িতে রাখতে, ফার্দার আমাকে কেউ বাজে কথা বলতে আসবেন না, এবার আপনারা সবাই আসতে পারেন। পূর্ণতার কড়া গলায় অপমান শুনে সবাই রাগে অপমানে পূর্ণতার মাকে কথা শোনাতে শোনাতে চলে যায়। বাসায় পূর্ণতার বাবা ছিল না, কোথায় গেছে পূর্ণতা জানে না। পূর্ণতার মা পাথরের মতো দাঁড়িয়ে ছিল, কোনো বাক্য বের করতে পারছিল না মুখ দিয়ে। সবাই চলে যাওয়ার পর পূর্ণতা রান্নাঘরের দিকে পা বাড়ালে রোজিনা বেগম বলে ওঠে, কি লাগবে আমাকে বল। পূর্ণতা মায়ের দিকে এক পলক তাকিয়ে কিচেনে চলে যায় প্রতিউত্তর না দিয়েই। পূর্ণতা রান্নাঘরে এসে কফি করতে লাগে, রোজিনা বেগম গোমড়া মুখ হয়ে দাঁড়িয়ে থাকে মেয়ের দিকে চেয়ে। পূর্ণতা কফি মগে ঢেলে মায়ের দিকে তাকিয়ে বলল, সামান্য কফি আমি করতে পারি আম্মু, এখন তোমার মেয়ে সমস্ত রান্নাও করতে পারে, 5 বছর শ্বশুর বাড়ির সব কাজ করেছে, এখন আমি দক্ষ, আমার কাজ আমি করতে পারবো, তোমার আর প্যাড়া নিতে হবে না আম্মু। রোজিনা বেগম মেয়ের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল, তোমার মেয়ে এত বিয়াদবি করলো বকবে না, আমাদের ভুলের মাসুল তো তোকে দিতে হচ্ছে, আর তুই যা বলেছিস ঠিকই তো বলেছিস, আম্মু জীবনে প্রথম মনে হয় আমাকে এই সাপোর্ট করলো। রোজিনা বেগম মেয়ের কথা শুনে চলে এলো বাইরে, তাদের পাত্র নির্বাচনে এত বড় ভুল হয়েছিল, মেয়েটাকে কতটা না সাফার করতে হয়েছে, সরাসরি মেয়ের সাথে কথা না হলেও কথা হয়েছে আশালতার সাথে সর্বক্ষণ, মেয়ের খোঁজ খবর নিয়েছে, তারাই আশালতাকে বলেছিল মেয়েকে পড়াশোনা করায়, যেন মেয়ের টাকা পয়সা যা লাগবে তারা পাঠাবে, আশালতা রাজিও হয়েছিল কিন্তু টাকা নেয়নি। আশালতা বেগম রোজিনা বেগমের দুঃসম্পর্কের আত্মীয়, অনেক বিশ্বাস ও ভরসা করত তাকে, কিন্তু এইভাবে মেয়েকে ফেরত আসতে হবে তাদের কল্পনার বাইরে ছিল। পূর্ণতার স্কুল কলেজ ফ্রেন্ড সবারই বিয়ে হয়ে গেছে, হয়তো ওর বিয়ের পরপরই, কারোর সাথে আর কোনো যোগাযোগ নেই, সবার সাথে অনেক দূরত্ব তৈরি হয়েছে। পূর্ণতা রাজশাহী থেকে অনার্স কমপ্লিট করেছে, নতুন বন্ধুবান্ধবও হয়েছে তাদের, তাদের অনেকেই ঢাকায় আছে, আর ও ঢাকায় এসেছে সবাই জানতে পেরেই ওর সাথে দেখা করতে চাইছে, ওর বাসায় আসতে চাইছে, পূর্ণতার বাসায় আসতে মানা করে দিয়েছে, বলেছে বাইরে দেখা করবে। রোজিনা বেগম মেয়ের কথা শুনে সবাইকে বাসায় আসার কথা বলল, কিন্তু ও বলল দরকার নেই। পরের দিন বিকালে পূর্ণতা রেডি হয়ে সবার সাথে দেখা করতে গেল, সবাই মিলে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যায় রেস্টুরেন্টে বসল, খাওয়া দাওয়া করে বাসায় ফিরবে। বন্ধু মহল একটা ম্যাজিশিয়ানের মতো, যতই মন খারাপ থাকুক না কেন এরা ম্যাজিকের মতো করে মনটা ভালো করার ক্ষমতা রাখে।
এই যে পূর্ণতা সমস্যায় মন খারাপ করে বন্ধুদের সাথে আড্ডা দিতেই হারিয়ে গেছে। ওরা সবাই রেস্টুরেন্টে বসে আছে, খাবার অর্ডার দিয়ে নিজেরাই আড্ডা দিচ্ছে। পূর্ণতার বন্ধু মাহল 6 জন নিয়ে, উজ্জ্বল, ঋতু, মায়া, দিঘি, রাসেল। খাওয়া দাওয়ার পর বিল নিয়ে লড়াই লেগে গেল। পূর্ণতা বিল দেবে কিন্তু ওকে কেউ বিল দিতে দিল না। সবাই তো বদমাশ ছিলি, এত ভালো হলি কবে থেকে যে টাকা ভাঙছিস? দিঘির ব্রেকআপ হয়েছে তাই ট্রিট দিবে। হারামি, আমার কবে ব্রেকআপ হইল? কেন হয় নাই? টেনশন নিস না, হয়ে যাবে, আমি অভিশাপ দিলাম। দিঘির আছেলের দিকে ঝুঁকে ওকে মারতে উদ্যত হলো। শয়তান, উফ, থাম তো তোরা। এখন আমার তোদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করে না। আমি বাদে সবাই এখন সিঙ্গেল। তোরা বিয়ে করবি কবে বলতো? ধুর বিয়ে, পূর্ণতার মতো বিয়ে করে ডিভোর্সি হতে চায় না, সিঙ্গেলই ভালো আছি। এখনকার পোলারা যে পরিমাণে শয়তান, এদের ব্লিফ করার উপায় নাই। দুজন ছেলের মধ্যে বসে তুই ছেলে জাতির বদনাম করছিস? এই তোরা থাম তো, এই বয়সে এসেও তোরা বাচ্চাদের মতো করে ঝগড়া করছিস। ঋতু, তুই কি আজীবনই আবিয়াত্তা থাকবি নাকি? হ, তাই তো আমি সিঙ্গেল থাকার স্বপ্ন দেখতাছি, বলল ঋতু। হ, তোমার মজনু তোমারে সিঙ্গেল থাকতে দিবে তোর? যাও। পূর্ণতা কথা বলছে না দেখে রাসেল বলল, কিরে পূর্ণতা, তুই মুখ গোমড়া করে বসে আছিস কেন? তোর ওই হারামি জামাইয়ের কথা মনে পড়ছে নাকি? ওই লোকের আমার হাজবেন্ড হওয়ার কোনো যোগ্যতা নেই, তাকে আমার জামাই বলে সম্বোধন করবি না। দোস্ত, কষ্ট পাইছস তাই না? তোর জন্য সুদর্শন পুরুষ আছে, তাই ওই খাটাশের সাথে তোর ডিভোর্স হয়েছে। ওর কথা ভেবে মন খারাপ করবি না, তোর জীবনটা আরো সুন্দর হবে। আমার জীবনে আমি কোনো পুরুষ চাই না, একা থাকতে চাই। এবার বাসায় ফেরা দরকার রে। রাসেলের ঘাড়ে সবাই বিলটা চাপালো। রাসেলবাদের সবাই এখানে বেকার ধরতে গেলে। উজ্জ্বল আর ঋতু মাস্টার্স করছে, রাসেল পুলিশে আছে। মায়া বিবাহিত আর দিঘির এঙ্গেজমেন্ট হয়ে আছে ওর বয়ফ্রেন্ডের সাথে। খুব শীঘ্রই ওদের বিয়ে হবে। আর পূর্ণতাকে বাসায় পৌঁছে দিতে আসলো রাসেল। মায়া আর দিঘি চলে গেল ওদের বাসার রাস্তার এক দিক দিয়ে। উজ্জ্বল ঋতুকে পৌঁছে দিয়ে চলে যাবে। সবার থেকে বিদায় নিতে একটু ভালো লাগছিল না পূর্ণতার। তবুও যাওয়ার আগে পূর্ণতাকে বলে গেল মাস্টার্সে ভর্তি হতে। পূর্ণতা হ্যাঁ না কিছুই বলল না। রাসেল আর পূর্ণতা রিক্সায় উঠে বসল। রাসেল পূর্ণতাকে বলল, তুই কি কোনো আইনি ব্যবস্থা নিবি না? কি জন্য রে? ওই শালাকে একটা শিক্ষা দিবি না? দেখ, আমার নিজেরও এই বিয়েতে খুব একটা মত ছিল না, আর আমি স্বামীর জন্য অতটাও পাগলও ছিলাম না। আলাদা হয়ে আমার নিজেরই এখন ভালো লাগছে, তাই আমি আর কিছু চাইও না। আচ্ছা, না চাইলে আর কি? তোকে বাসায় আবার কেউ কিছু বলবে না তো? সেই সাহস আর কারণ নেই, কিন্তু আমার বাসায় ফিরতে না ইচ্ছে করছে না। তোদের সাথে ছিলাম মনটা ভালো ছিল, কিন্তু আবারও মনটা খারাপ হয়ে যাচ্ছে রে। তো রাত কি আমার সাথে থাকবি নাকি? সবাই চলে গেল, এখন তোর যাওয়ার ইচ্ছাটাও বন্ধ হয়ে গেল কেন? আমার সাথে থাকতে কি তোর ভয় লাগে? গার্লফ্রেন্ডকে এত ভয় পাস যে ফ্রেন্ডের সাথে 2 মিনিট থাকার কথা শুনেই গলাটা শুকিয়ে গেল? আমার গার্লফ্রেন্ড জাহান্নামে যাক, সবার আগে ফ্রেন্ড, তারপর বাকিরা। কিন্তু 9টার উপরে বাজে, এখন বাইরে থাকাটা উচিত হবে না। তোর মন ভালো করার জন্য ফোন আছে, কথা বলবি, কল দিলে তো রিসিভই করিস না। আর দেখা হলে মনে হয় আমাদের ছাড়া যেন কিছুই বুঝিস না। পূর্ণতা রাসেলের এই কথা শুনে হেসে উঠল। তাহলে চল রাতটা আমরা রাস্তায় নেমে হাঁটি, একটু প্রেম করি দুজনে, বলেই রাসেল চোখ টিপ দিল পূর্ণতাকে। পূর্ণতা রাসেলের কথা শুনে ওর বাহুতে কিল দিয়ে বলল, বদমাশ হয়েছিস, আমি তোর ফ্রেন্ড এটা মাথায় রাখিস। তুই কি সিঙ্গেল? আমি হারামি বুঝেছি, এসব তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে পৌঁছে দিতে হবে। রাসেল পূর্ণতার কথায় হেসে রিক্সা থামিয়ে বলল, যা বাড়ি যা, চলে এসছি। আজকে আর প্রেম করা হলো না রে। প্রেম আমি না করতে পারি, কিন্তু তোর মনের মানুষ আমার মাধ্যমেই আসবে, এটা তুই নিশ্চিত থাক। আমার মনের মানুষ আর এই জন্মে কেউ হতে পারবে না রে। বেফাস কথা বাদ দে, পরে হয়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবি, আর আমি কিন্তু খোঁচা দিতে সেদিন উপস্থিত হবই। এমন দিন আসবে না, দেখা যাবে, ভালো থাকিস, আর কল দিলে দয়া করে রিসিভ করিস। পূর্ণতা আচ্ছা বলে চলে গেল। রাসেল রিক্সা ঘুরিয়ে চলে গেল। পূর্ণতার জব এক্সাম দিতে যাবে, এটা শুনে শাহিন আলম 1 সপ্তাহের পর মেয়ের সাথে একটু কথা বলল। আমাদের কি কম আছে যে তোমাকে জব করতে হবে?
আমি পড়াশোনা করেছি কি বসে থাকার জন্য, আমি কারোর উপরে নির্ভরশীল হতে চাই না। এখানে নির্ভরশীলতার কি হলো? তুমি আমাদের একমাত্র সন্তান, সব কিছুই তো তোমারই। যদি সব আমারই হতো তাহলে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হতো না। কতটা বোঝা হয়ে গিয়েছিলাম আমি যে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিলে। শাহিন আলম আর কোনো কথা বলল না, মেয়ের কথার প্রেক্ষিতে কথা বলতে পারল না তিনি। পূর্ণতা সবার কথার বিরুদ্ধে গিয়ে পরীক্ষা দিতে যাবে সিদ্ধান্ত নিল। যথাসময়ে বাসা থেকে বেরিয়ে গেল, ওর সাথে শাহিন আলম যেতেও চাইল। আমি একাই যেতে পারবো বাবা। তোমার মুখটা এত শুকনো লাগছে কেন, অসুখ হয়েছে নাকি দেখি কপাল, বলেই রোজিনা বেগম ওর কপালে শুয়ে দিতে চাইল। পূর্ণতা মাথাটা সরিয়ে বলল, আমি একদম সুস্থ আছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি, বলেই পালিয়ে এলো বাসা থেকে পূর্ণতা। ওর রাত থেকেই জ্বর গায়ে, সারা রাত একাই বিছানায় ছটফট করে কাটিয়েছিল, কিন্তু তবুও বাসার কাউকেই ওর ছটফটানি টের পেতে দেয়নি। জ্বরের জন্য এখন ওর মাথাটা সোজা করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, শরীরটা অসাড় হয়ে আসছে। পূর্ণতা নিজের দুর্বলতাকে কাবু না করে সাহস মনেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালো, কিন্তু বিপদ হয় এক্সাম হলে গিয়ে। 10 মিনিটের মাথায় ও নিজের হৃদস্পন্দনের অস্বাভাবিক বিটটা শুনতে পায়, ও মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যায়, পরীক্ষা আর দিতে পারে না। অচেতন পূর্ণতা যখন সজ্ঞানে আসে, ও চোখ পিটপিট করে মেলতেই সামনে বসে থাকা মানুষটাকে দেখে চমকে ওঠে। ওর চোখের সামনে ট্রেনের ঘটনার কথাটা মনে পড়ে যায়। ওকে বিরক্ত করা সব কিছুই পূর্ণতা কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হয়, ও এই মুহূর্তে হয়তো সেই ট্রেনেই আছে। মিনিটখানেক পার হতেই ওর সব কিছুই মনে পড়তে শুরু করে। ও তো এক্সাম হলে ছিল, ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর মাত্র 5 মিনিট আছে। ও মাথায় হাত দিয়ে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আমি এখানে কেন, আমার তো পরীক্ষা ছিল। ওর চোখে মুখে অপার টেনশন ফুটে উঠল। কুল কুল, এত উত্তেজিত হয়ে লাভ নেই, পরীক্ষা আর আপনার দিতে হবে না, এই অসুস্থ শরীর নিয়ে কেউ বের হয়, পরীক্ষা তো দিতেই পারলেন না, মাঝখান থেকে জ্ঞান হারিয়ে সবাইকে হয়রানি করলেন, বলল কথাগুলো তুষার। পূর্ণতা চমকে উঠে তাকালো তুষারের দিকে। তুষার পূর্ণতার দুশ্চিন্তায় অস্থির হওয়া মুখের দিকে তাকিয়ে বলল, আপনি এই অবস্থায় বাসা থেকে বের হয়েছেন কেন? পূর্ণতার চোখে জল চলে এসেছে, এতদিন ধরে পরীক্ষার প্রিপারেশন নিল আর হলে এসেও পরীক্ষা দিতে পারল না। ও কথা বলছে না দেখে তুষার চুপ করেই পূর্ণতার দিকে তাকিয়ে রইল। পূর্ণতার চোখের জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ব্যাগটা কাঁধে নিয়ে বলল, সরি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। দেখেন, আমি কিন্তু আমাদের সময় নষ্টের কথা ভেবে কথাগুলো শোনাইনি, আপনি এই জ্বর শরীর নিয়ে বাসা থেকে বের হয়েছেন, এই অবস্থায় যদি খারাপ কিছু ঘটে যেত, নিজে আগে সুস্থ থাকবেন, এরপর বাকি সব। আই এম অলরাইট, পূর্ণতা এদিকে ওদিকে তাকিয়ে উঠে দাঁড়ালো রুম থেকে বের হবার জন্য। আর এদিকে তুষার অবাক হয়ে তাকিয়ে আছে, ও ভেবেছিল ওকে দেখে পূর্ণতা রিয়্যাক্ট করবে, কিছু একটা জিজ্ঞাসা করবে, কিন্তু অপরিচিতদের মতো করে কথা বলে চলে যাচ্ছে, মনে হচ্ছে আজকেই ওদের প্রথম দেখা হলো। আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার ট্রেন জার্নির সঙ্গী ছিলাম, সরি আমি চিনতে পারছি না। তুষার পূর্ণতার কথা শুনে আকাশ থেকে পড়ে বলল, কি বলছেন, চিনতে পারছেন না? আমার নিজেরও পরীক্ষা ছিল, আপনি দিতে পারলেন না, সেই দুঃখে আমিও পরীক্ষাটা দেইনি, কতটা আপন ভাবি আপনাকে ভাবেন, আর আপনি কি না আমায় চিনতেই পারছেন না? না, পূর্ণতা পেছনে, তুষারও বেরিয়ে আসলো ক্যাম্পাস থেকে। পূর্ণতা তুষারকে নিয়ে পিছু আসতে দেখে বলল, আমার পিছু আসতেছেন কেন? আমি আপনার জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করলাম, আপনি মিনিমাম ধন্যবাদও দিচ্ছেন না, মন খারাপ করে কথাগুলো বলল তুষার। আপনাকে আমি কি বলেছিলাম পরীক্ষা না দিতে? আচ্ছা চলুন কোথাও গিয়ে বসে কথা বলি। পূর্ণতা অটো থামিয়ে উঠে বসল, তা দেখে তুষারও লাফিয়ে ওর পাশে বসল। আপনি উঠলেন কেন? আপনার বাসায় যাব, ওই দিন কি বলেছিলাম মনে আছে তো? পূর্ণতা কপাল কুচকে তাকিয়ে আছে তুষারের দিকে। আপনাকে আজ থেকে এখানে পেয়েই আমার কি মনে হচ্ছে জানেন, সৃষ্টিকর্তাও চান আমি আপনার পিছু না ছাড়ি। মনে করুন আমি বলেছিলাম আমাদের আরেকবার দেখা হলে আমি আপনার পিছু ছাড়ব না, আমি আপনার পিছু 18 মতো লেগে থাকার পারমিশন পেয়ে গেছি। হোয়াট,
আর ইউ ম্যাড? বাসায় না গিয়ে চলুন হসপিটালে যাই, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আরেকবার জ্ঞান হারাতে পারেন, বলেই তুষার ড্রাইভারকে হসপিটালে যাওয়ার কথা বলল। পূর্ণতা হত বিহ্বল চোখে তাকালো তুষারের দিকে। রেকে কয়েকটা কথা শোনাতে ইচ্ছে করছে, কিন্তু মাথাটা চাপ ধরে ব্যথা হয়ে আছে, কথা বলতেও দুর্বলতা লাগছে। পূর্ণতা ড্রাইভারকে জড়ানো কণ্ঠে বলল শুধু, মামা বাসায় চলুন, ওনার কথা শুনবেন না, নিজের অবস্থা নিজেই বোঝার চেষ্টা করুন, আর জেদ না করে আমার কথা মানুন। পূর্ণতা দুই হাতে মুখটা ঢেকে চোখটা বন্ধ করে আছে। তুষার পূর্ণতার খারাপ লাগাটা যেন ভেতর থেকে উপলব্ধি করতে পারছে। তুষার জোর করে পূর্ণতাকে হসপিটালে নিয়ে এসেছে, ডক্টর দেখিয়ে ওরা বাইরে এসে দাঁড়ালো। পূর্ণতার হাতে বেশি টাকাও ছিল না, শুধু গাড়ি ভাড়া নিয়ে বের হয়েছিল। হসপিটালে গিয়ে ও বিল দিতে পারল না। তুষার বিলটা পে করে বলল, পরে দিয়ে দিয়েন। পূর্ণতার নাকটা লাল করে হসপিটাল থেকে বেরিয়ে গাড়িটা দাঁড় করায় এবং উঠে বসল। তুষার আবারও ওর পিছু নিল। পূর্ণতা এবার বলল, আবার পিছু কেন নিচ্ছেন, আমার টাকা নেব না? পূর্ণতা অবাক সুরে বলল, এখনই? আমি তো আপনার ঠিকানা কিছুই জানি না, আর জানতে চাইলেও আপনি বলবেন না, এভাবে কিভাবে চলে যায় বলেন? মাত্র কিছু টাকার জন্য আপনি এমন ছ্যাঁচড়ামো করছেন? বেকার মানুষ, 10 টাকাও অনেক, আপনি বুঝবেন না এগুলা। টাকার জন্য আসাটা মোক্ষম উদ্দেশ্য নয় তুষারের, ওর আসলে বাসা চেনার ধান্দা, যেটা ধরতে পারলো না পূর্ণতা। বাসার সামনে এসে নেমেই তুষার বাসার দিকে তাকিয়ে বলল, এটা আপনার বাড়ি? দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি। বাসার সামনে থেকেই তাড়িয়ে দেবেন, বাসায় এক কাপ চা খাওয়ার জন্য ডাকবেন না? পূর্ণতা হাতটা উঁচু করে একটা ছোটোখাটো চায়ের দোকান দেখিয়ে দিয়ে বলল, আপনার অনেক চায়ের তৃষ্ণা পেয়েছে না, আর পেয়ে থাকলে ওই যে চায়ের দোকান, ওখান থেকে খেয়ে আসতে পারেন। আচ্ছা। পূর্ণতা বাসার ভেতরে চলে গেল। তুষার পূর্ণতার যাওয়ার দিকে চেয়ে বিড়বিড় করল, পাষাণ হৃদয়ের নারী একেবারে। দারোয়ান তুষারের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কে? ভেতরে যে গেল তার ফ্রেন্ড, তাহলে বাইরে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে যাও। তুষার মুখটা কালো করে ভাবছে, আমি তো যেতেই চাইছিলাম কিন্তু আমাকে নিল না তো। তুষার আমতা আমতা করে বলল, আচ্ছা চাচা, আপনি এই বাসায় কতদিন ধরে আছেন? আসি তো অনেক বছর ধরে, পূর্ণ মাকে ছোট থেকেই বড় হতে দেখলাম, খুব গর্ব করে বলল লোকটা, যেন পূর্ণতাকে বড় হতে দেখা তার জন্য অনেক কিছু। পূর্ণকে? পূর্ণতা মাকে চেনো না তুমি? না বললে পূর্ণ মায়ের ফ্রেন্ড? আসলে চাচা হয়েছে কি, আমি তো ওকে অন্য নামে ডাকি, এই জন্য বাসায় কী নামে ডাকে জানতাম না। তুষার ঢোক গিলে তাকিয়ে আছে দারোয়ানের দিকে। দারোয়ান ওহ বলতেই তুষার হাঁপ ছেড়ে বাঁচল। যাই হোক, নাম তো জানা হয়ে গেল। তুষার দেখল পূর্ণতা এগিয়ে আসছে। দারোয়ান এখনও সন্দেহ ভরা চোখে ওর দিকে তাকিয়ে আছে, আর তুষার এক দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা এগিয়ে এসে গম্ভীর মুখে ওর দিকে টাকাটা বাড়িয়ে দিল। তুষার টাকাটা হাতে নিয়ে বলল, বাই পূর্ণতা, খুব শীঘ্রই আবার দেখা হবে। পূর্ণতার চমকানো চোখে ওর দিকে তাকিয়ে আছে। তুষার পূর্ণতার হা করা মুখটার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল, আর পূর্ণতা রাগি মুখ করে বাসার ভিতরে চলে আসলো। পূর্ণতা রুমে এসে শুয়ে পড়েছে, তা দেখে রোজিনা বেগম এসে মেয়ের পাশে বসে বলে, কিরে কি হয়েছে তোর? বলতে বলতেই তিনি পূর্ণতার কপালে হাত দিতে চমকে ওঠে, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। রোজিনা বেগম উত্তেজিত হয়ে বলেন, হায় আল্লাহ, জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে, এই অবস্থায় কেউ বাসার বাইরে যায়? পরীক্ষা দিতে পারছিস? পূর্ণতা দুর্বল সুরে বলল, না। রোজিনা বেগম বলেন, কখন থেকে জ্বর আসছে, আমাকে কিছু জানাসনি কেন? এখনও তোর ছেলে মানুষই গেল না, তাই না? আমো, এখন আর আমার মধ্যে ছেলে মানুষই নেই, থাকলে কি আর অসুখের কথা না বলে থাকতে পারতাম? মনে আছে আম্মু, আগে একটু অসুখ হলে কেমন তোমায় জ্বালিয়ে মারতাম? রোজিনা বেগম তখন বললেন, তখনই ভালো ছিলি, এমন কেন হতে গেলি, এত জ্বর নিয়ে পড়েছিলি, আমরা কিছুই জানলাম না। রোজিনা বেগম মেয়ের মাথায় জলপট্টি দিতে লাগল। পূর্ণতা মায়ের এই যত্নটুকু লুফিয়ে নিল। ওর এমন অসুস্থতার খবরে দিঘি জানতে পারল, আর জানতে পেরেই সবাই দল বেঁধে হাজির হলো ওদের বাসায়। আসতে পারল না শুধু রাসেল, রাসেলের ডিউটি ছিল, এই জন্য ওকে 3 দিনের জন্য সিলেটে যেতে হয়েছে। সবাই এসে পূর্ণতাকে দেখে গেল। রোজিনা বেগম কাউকেই চিনত না, সবাই মেয়ের বন্ধু, কিন্তু কারোর আপ্যায়নে ত্রুটি রাখল না। সবাই বিকাল ভর থেকে তারপর চলে গেল।
রাসেল আসতে পারেনি এই জন্য সিলেট থেকে ফিরে আসতে চাইলেও, কিন্তু পূর্ণতা তখন একটু সুস্থ হয়েছে, জ্বর কমেছে। ও রাসেলকে বলল একটু ঘুরতে যেতে চাই। ওরা ঘুরতে বের হলো একদিন সময় করে। রাসেল বাকিদের কেউ খবর দিয়েছিল কিন্তু সবাই ব্যস্ত, এই জন্য ওদের দুজনকেই যেতে হলো। সেখানে গিয়ে হলো আরেক বিপদ, সেখানে গিয়েই তৃতীয়বারের মতো দেখা হলো তুষারের সাথে। তুষারের সে কি আনন্দ, তুষার পার্কে বসে গান গাইছিল গিটার হাতে। ওর গানের সুর শুনে পার্কের প্রায় সবাই মুগ্ধ হচ্ছিল, এই জন্যই তো সবাই ভিড় করেছিল ওর চারপাশে। রাসেল আর পূর্ণতা ওর গান শুনে মুগ্ধ হয়েছিল সুরের তালে। ওরা তুষারের নিকটে চলে আসলো, কিন্তু ভিড় ঠেলে প্রবেশ করে তুষারকে দেখে পূর্ণতা চমকে ওঠে। তুষার চোখ বন্ধ করে গান গাইছিল, ও তুষারের নজরে পড়ার আগেই চলে আসতে চাইছিল, কিন্তু তুষারের নজর থেকে বাঁচতে পারল না, পড়েই গেল। গান থামতেই সবাই করতালি দিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে চলে যায় ভিড় কমিয়ে। এদিকে তুষার পূর্ণতাকে দেখেই গিটারটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ায়। তুষার পূর্ণতার সামনে এসে উচ্ছ্বাস কণ্ঠে বলল, ও মাই গড, পূর্ণতা আপনি? আমাদের আবার দেখা হয়ে গেল। বারবার দেখা হওয়া কিন্তু প্রেমের লক্ষণ, আমাদের মনে হচ্ছে খুব শীঘ্রই প্রেমে পড়ে যাব আমরা। পূর্ণতা দাঁত কিড়মিড় করে বলল, ফালতু কথা, আপনি আমার নাম জানলেন কিভাবে? তুষার তখন বলল, প্রথমবার নাম না জেনেই বিদায় দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার তো সেটা করতে পারি না, বুদ্ধির জোরেই এখন আপনার বলার আগেই জেনে গেছি। অসহ্য, আপনিও আমার গান শুনছিলেন নাকি? পূর্ণতা মিথ্যা করে তখন বলতে বাধ্য হল, কই না তো, আপনি গান গাইলেন কখন? রাসেলের একটা কল এসেছিল, ও কলটা কেটে এগিয়ে এসে তুষারকে দেখেই বলে, তুই এখানে কেন, তুই এখানে কি করছিস? এদিকে পূর্ণতা হতবুদ্ধির চোখে দুজনের দিকেই তাকিয়ে আছে। দুজনের রিয়াকশনও ও কথোপকথন শুনে পূর্ণতা আন্দাজ করল দুজনেই পূর্ব পরিচিত। পূর্ণতার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাসেল পূর্ণতার সাথে তুষারের পরিচয় করিয়ে দিল। পূর্ণতার ধারণা সঠিক, তুষার আর রাসেল স্কুল ফ্রেন্ড। তুষার অনার্স করেছে ঢাকায়, এই জন্য দুজনে আলাদা হয়ে গিয়েছিল। ফের রাসেল জব নিয়ে ঢাকায় চলে এসেছে, আর তুষার এখন মাস্টার্স করছে, সাথে জবের প্রিপারেশনও নিচ্ছে। দুই বন্ধুর আবারও এখানে দেখা হয়েছে, যোগাযোগ হয় ঘন ঘন। পূর্ণতা তুষারকে না চেনে না ওইভাবেই কথা বলল, কিন্তু তুষার বলে উঠল, রাসেল পূর্ণতা তোর পরিচিত? রাসেল মাথা নাড়িয়ে ওদের বন্ধুত্বের কথা বলল, তারপর পূর্ণতার দিকে চেয়ে বলল, আরে মিস পূর্ণতা, আপনি তো তাহলে আমারও ক্লাস ফ্রেন্ড। ক্লাসমেটের সাথে কেউ আপনি করে কথা বলে, আজ থেকে আমরা তুমি করে কথা বলবো, কেমন? পূর্ণতা নাক লাল করে তাকিয়ে আছে তুষারের দিকে, মনে মনে পূর্ণতা তুষারকে বদের হাড্ডি বলে গালিগালাজ করছে। রাসেল বিস্মিত কণ্ঠে পূর্ণতার দিকে চেয়ে বলল, পূর্ণ তুই তুষারকে চিনিস? পূর্ণতা অস্বীকার করে বলল, না তো, ওনাকে আমি চিনব কিভাবে? পূর্ণতার কথা শুনে তুষার আকাশ থেকে পড়ল, তাড়াহুড়ো কণ্ঠে বলল, পূর্ণতা মিথ্যা বলছো কেন? ওই দিন তোমাকে হসপিটালে নিয়ে গেলাম ভুলে গেছো, একটা থ্যাঙ্কস অবধিও বলনি, এখন আবার চিনতেও অস্বীকার করছো? থেমে তুষার ফের আবার বলল, তুমি তো দেখি উপকারীর উপকার মনেই রাখো না। পূর্ণতা বিরক্তিকর কণ্ঠে তাকালো তুষারের দিকে। রাসেলের দিকে চেয়ে পূর্ণতা তখন বলল, তোর এমন ফাজিল বন্ধু আছে আগে বলিসনি তো? তুষার পূর্ণতার কথা শুনে খেপে উঠে বলল, এই এই ফাজিল কাকে বলছেন, আমি যথেষ্ট ভদ্র ছেলে। কিরে রাসেল বল, আমি ভালো ছেলে না? থাম তোরা, কাহিনী কি সেটা আগে বল। তুষার শর্টকাট সবটা খুলে বলল। তারপর ওরা তিনজন একসাথে বসল। পূর্ণতা তো তুষারের সাথে বসবেই না, রাসেল জোর করে বসিয়েছে। তুষারের ফোনে কল আসতেই তুষার দুই মিনিট আসছি বলে উঠে যায়। এদিকে রাসেল পূর্ণতাকে বলতে লাগে, পূর্ণ তুই তুষারকে ভুল ভেবেছিস, ও কিন্তু ছেলেটা ভালো, আমাদের ক্লাসের সবচেয়ে ভদ্র ছেলে, যেচে পড়ে কোনো মেয়ের সাথে কথা বলেনি কখনো, আমি অন্তত দেখিনি, তোকে অস্বাভাবিকভাবে পেয়েছে এই জন্যই এত বিরক্ত করছে, সবটাই কৌতূহল থেকে। বন্ধু হয়ে ছাপাই গাইবি না, বিরক্ত করে আমাকে মেরেছে, জানিস তুই সেটা? আচ্ছা তুইও বল, ও কি করেছে তোর সাথে, কোনো মিসবিহেভ করেছে? পূর্ণতা থমকে চুপ করে গেল। আসলেই তুষার ওর মনের খবর জানতে চেয়েছে আর কথা বলতে চেয়েছে, কিন্তু খারাপ আচরণ তো করেনি ওর। আসলে এখন কোনো ছেলে দেখলেই রাগ হয়, ছেলে বলতে শুধু বন্ধু ছাড়া বাকি সবাইকেই অসহ্য আর গা জ্বলে ওঠে।
নিজের এই বিরক্তিকর ভাবের জন্য তুষারকেও অকারণে ও বিরক্ত লাগে। সেটা তো আর রাসেলকে বলতে পারে না। ও উত্তর দেওয়ার আগেই তুষার এসে হাজির। এসেই তুষার প্রফুল্ল কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি নিয়ে কথা হচ্ছে দুজনের মধ্যে? ফ্রেন্ডস আমরা, আমাদের সব কথা কি তোমাকে বলা যাবে? তুষার তখন বলল, তোর ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড। পূর্ণতা মাথায় হাত দিয়ে বলল, রাসেল চল তো, এখান থেকে আমার আর ভালো লাগছে না, মাথা ধরিয়ে ফেললো আমার, ঘুরতে আসাটাই আমার মাটি হয়ে গেছে। আচ্ছা তোরা ঘোরাফেরা কর, আমি চলে যাচ্ছি রে, বলে তুষার পূর্ণতার দিকে তাকিয়ে বাই বলে চলে গেল। এবার হ্যাপি? রাসেল পূর্ণতার দিকে চেয়ে বলল। পূর্ণতা হ্যাঁ বলল। পূর্ণতা ভাবল তুষার চলে গিয়েছে, কিন্তু আড়াল থেকে তুষার পূর্ণতা আর রাসেলকে ফলো করলো ঠিকই, সামনে আর আসলো না। এদিকে পূর্ণতা বিরক্তিকর তুষারের থেকে মুক্তি পেয়ে শান্তিতে বাকি সময়টা পার করলো। রাসেলের জরুরি কাজে চলে যেতে হলো। পূর্ণতা ওকে চলে যেতে বলল, ও একাই বাসায় ফিরতে পারবে, কিন্তু রাসেল ওকে বাসায় পৌঁছে না দিয়ে যাবে না কোনোভাবেই। পূর্ণতা জোর করেই ওকে পাঠিয়ে দিল। রাসেল চলে যাবার পর পূর্ণতা বাসায় যাওয়ার জন্য গাড়ি খোঁজ করতে লাগলো। এদিকে তুষার পূর্ণতাকে একা পেয়ে আবারও ওর সামনে চলে আসলো। পূর্ণতা তুষারকে দেখে চোখটা বড় বড় করে বিস্মিত কণ্ঠে বলল, আপনি এখানে? এখনো যাননি আপনি? তুষার এবার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, না তো, এতক্ষণ আমাদেরকে ফলো করছিলেন তাহলে? একদমই ঠিক ধরেছ, রাসেল তোমাকে পৌঁছে দিতে পারেনি তো কি হয়েছে? আমি তো আছি, তোমার ফ্রেন্ড না হলেও রাসেলের ফ্রেন্ড হিসাবে এটুকু তো করতেই পারি। পূর্ণতা রাগী দৃষ্টি নিক্ষেপ করে তুষারের দিকে। কোনো কথা বলে লাভ নেই এই লোকটার সাথে, এই লোকটা যে পরিমাণের ঘাট দাঁড়া, একে কিছু বলা আর না বলাটা সমান। তাই পূর্ণতা আর কিছু না বলে বাসার পথে রওনা হয়। তুষার ওর সাথেই আছে। তুষার নিজের মতো একাই একাই কথা বলে সারা রাস্তা, কিন্তু পূর্ণতা কোনো কথা বলে না ওর সাথে। বাসার সামনে এসে তুষার নামতে চাইলে পূর্ণতা নরম স্বরে বলে ওঠে, আমি একজন ডিভোর্সি মেয়ে, স্বামীর সংসার থেকে বিতাড়িত হয়েছি। এখন যদি এলাকার মানুষ আমাকে সব সময় দেখে, একটা ছেলে আমার আশেপাশে ঘুরঘুর করছে, আমার সাথে চলাফেরা করছে, তাহলে কি বলবে জানেন? আমার সম্মান এমনিতেই এই সমাজে নেই, তার উপরে আপনার এই আনাগোনায় আমি হয়তো আরও নিচু হয়ে যাব, সবাই ভাববে পরকিয়া করি, এই জন্য স্বামী সংসার করতে পারিনি। একটা মেয়ের সম্মান নষ্ট করতে না চাইলে আর কখনো আমার পেছনে আসবেন না। এই এলাকার মানুষ এমনিতেই আমার দিকে কটু চাহনি দিয়ে তাকিয়ে থাকে। এলাকায় একসময় যারা আমার বন্ধু ছিল তাদের আমার কাছে ঘেঁষতেও দেয় না, তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না, কিন্তু আমি আপনার জন্য কোনো দুর্নাম ছড়াতে চাই না। নিজেও একটা ডিভোর্সি মেয়ের পেছনে থেকে সময় নষ্ট ও সম্মান ক্ষুণ্ণ করবেন না। আল্লাহ হাফেজ।